বিশ্বে ভুলে যে কোনো সময় শুরু হতে পারে পরমাণু যুদ্ধ। আন্তর্জাতিক ডেস্ক। বিশ্বে ভুলে পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা সংক্রান্ত ইনস্টিটিউট। স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর অতি নির্ভরতার কারণে পরমাণু দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউএনডিআর। ড্রোন, কৃত্রিম উপগ্রহ, নেটওয়ার্ক এবং সেন্সর নিয়ে গড়ে উঠেছে বর্তমানে সামরিক যোগাযোগ ব্যবস্থা। এতে পারস্পরিক গোপন আদান প্রদান ব্যবস্থা সক্রিয় আছে, ফলে ভুল বোঝাবুঝির কারণে মহাপ্রলয় ঘটে যেতে পারে। 1983 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল। সোভিয়েত পরমাণু সতর্কীকরণ ব্যবস্থা মার্কিন আগাম হামলার হুঁশিয়ারি উচ্চারণ করে। এতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র মস্কের দিকে ছুটে আসছে। এই ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্টেইনসেভ পেত্রেভ। তিনি সহজ যুক্তিতে বুঝতে পারেন যে হামলা হলে নিশ্চিতভাবে তার জবাব দেওয়া হবে, তাই মার্কিন হামলার আশঙ্কা সত্য নয়। যান্ত্রিক গোলযোগের কারণে এমন আগাম হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ধরে নেন তিনি। পরে তার এ ধারণা সত্য বলে প্রমাণিত হয়। জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে পরমাণু অস্ত্র ভাণ্ডারের সঙ্গে জটিল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এতে ভুল পরমাণু যুদ্ধ শুরুর আশঙ্কা বেড়েছে। যুক্তরাষ্ট্র যখন নিজ পরমাণু অস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ যাচাই করার কাজ শুরু করেছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে গরম বাক্য বিনিময় চলছে, তখন এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।